শোক দিবসের প্রস্তুতি সভায় যোগদান ও জয় বাংলা স্লোগান দেয় সাময়িক বরখাস্ত করা হয়েছে নাটোরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের নির্দেশেই চিঠি দেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ ঘটনায় এলাকা জুড়ে চলছে সমালোচনার ঝড়। নাটোরের সরকারি প্রাথমিক স্কুলের এক সহকারী শিক্ষককে বরখাস্তের ঘটনায় তোলপাড় পুরো জেলায়। শিক্ষক মাসুদের বিরুদ্ধে অভিযোগ, সরকারি বিধি লঙ্ঘন করে রাজনৈতিক সভায় অংশ নিয়েছেন তিনি, পাশাপাশি মিছিলে বক্তব্য দিয়েছেন স্থানীয় এমপি আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে। তবে মাসুদের দাবি, শোক দিবসের এক অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়ায় বরখাস্ত করা হয় তাকে। কুদ্দুস এমপির চামড়া তুলে নিব আমরা, এই স্লোগান আমি দিয়েছি, এটা মিথ্যা বানোয়াট, অসত্য, ভিত্তিহীন। এর যদি আমাদের সম্মানিত মাননীয় এমপি মহোদয়ের কাছে কোনো প্রমাণ থাকে যে আমি এ ধরনের স্লোগান দিয়েছি, তাহলে আমাকে সাময়িক বরখাস্ত নয়, আমি চ্যালেঞ্জ করলাম যে আমাকে স্থায়ী বহিষ্কার আদেশ দিলে আমি সেটা মাথা পেতে নেব। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে সাময়িক বরখাস্ত করা হয়েছে মাসুদকে। তার প্রত্যার আদেশ এটা তীব্র নির্দেশ জানাচ্ছে। বঙ্গবন্ধু শোক দিবস পালন করেছি, এর ভেতরে কোনো রকমের কোনো খারাপ কথাও হয়নি, খারাপ কোনো মূলমর্মটা নিয়ে পড়েনি। আমরা শিক্ষক সমাজ, যার বাইরেও আমাদের একটা পরিচয় আছে, সেই পরিচয়টার পরিপ্রেক্ষিতে আমাদের যেন এইভাবে ভুক্তভোগী হতে না হয়। বিয়োগান্ত ঘটনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের কর্মসূচি, সেই কর্মসূচিতে আমার শিক্ষক যাবে এটা আশা করা যায়, সবাই আশা করি। এই বিষয়ে কথা বলতে গেলে পাওয়া যায়নি এমপি কুদ্দুসকে। বিষয়টি আরো খতিয়ে দেখার দাবি সচেতন মহলের। তিনি যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকেন, তাহলে তাকে যদি চাকরিচ্যুত করা হয় অথবা তাকে সাসপেন্ড করা হয়, বিশেষত একজন এমপির নির্দেশে, এটি খুবই দুঃখজনক। আমরা মনে করি যে এটার যথাযথ তদন্ত করে ওই শিক্ষক প্রকৃতপক্ষে দায়ী কিনা সে বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার। শিক্ষক স্বীকারও করেছে যে হ্যাঁ, সে গেছে, সে আসলে অপরাধ করেছে। আর বারবার এমপি আসলেই আমাকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করাতে আমি শিক্ষকের মঙ্গলের জন্যই এবং উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্যই আগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।